হ্যালো গাইস, তো আজ তোমাদের সাথে শেয়ার করবো টপ ফাইভ বেস্ট ক্যামেরা স্মার্টফোন আন্ডার 20,000। দেখো, সবার আগে একটা কথা বলে রাখি, লাস্ট দু বছরের মধ্যে কিন্তু কোনো এমন কোম্পানি নেই যে খুব ভালো ফোন বের করছে 20,000 টাকার মধ্যে। বাট হ্যাঁ, অ্যাভারেজ ফোন বের হচ্ছে, কারণ সবাই চায় কিন্তু 20,000 টাকার মধ্যে ফোন কিনতে। বাট কোম্পানিগুলো কিন্তু 20,000 টাকার মধ্যে খুব ভালো স্পেসিফিকেশন দেওয়া কিন্তু ফোন বের করছে না, কেন সত্যি জানে। বাট আমি কিন্তু 20,000 টাকায় কিন্তু অনেক ভালো ভালো ফোন বেরোতো। আমি যে ফোনটা কিনেছিলাম 22,000 না 23,000 টাকা দিয়ে, তো সেই ফোনটা এক বছর যেতে যেতে কিন্তু প্রবলেম, স্লো হয়ে যাচ্ছে, এই প্রবলেম সেই প্রবলেম, মানে কোনো ফোন এক থেকে দেড় বছর চালানো মানে খুবই কঠিন ব্যাপার আজকের দিনে দাঁড়িয়ে। কিন্তু বাট সবার বাজেট কিন্তু 20,000 টাকার মধ্যে থাকে। আমিও বলবো যে 20,000 টাকা 22,000 টাকার মধ্যে ফোন কেনা বেটার, এর থেকে বেশি দামে ফোন কেনা মানে তো যাবে তো সেই এক থেকে দেড় বছরই। তো যার বাজেট যেরকম সে অবশ্যই সে অনুযায়ী কিনবে। তো চলো দেখে নিই আমাদের লিস্টে টপ ফাইভ বেস্ট ক্যামেরা স্মার্টফোনগুলো কী কী, যেটা তোমাদের জন্য নেওয়া সঠিক চয়েস হবে। আমাদের লিস্টে পাঁচ নম্বরে যে ফোনটি রয়েছে এটি কিন্তু রেডমি K50i 5G। তো ফোনটিতে কিন্তু তিনটে ব্যাকে ক্যামেরা ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রো ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো। আর ফোনটির ফ্রন্টে কিন্তু সেলফির জন্য 16 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। এই ফোনটিতে কিন্তু আমরা 4K 30fps কিন্তু ভিডিও করতে পারবো। এছাড়াও কিন্তু রেডমির নিজস্ব কিছু ফিচার্স আছে, যেমন ব্লগ মোড আর নাইট মোড, তো এই ধরনের কিছু মোড রয়েছে যার মাধ্যমে কিন্তু আমরা ক্রিয়েটিভ ধরনের ভিডিও অ্যান্ড ফটো তুলতে পারবো। তো এই ফোনটির যে ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চি FHD ডিসপ্লে, তার সাথে 144Hz রিফ্রেশ রেট অ্যান্ড 270Hz টাচ স্যাম্পলিং রেট। আর ফোনটিতে কিন্তু কর্নিং গোল্ডেন গ্লাস 5 কিন্তু প্রোটেকশন রয়েছে। আর এই ফোনটিতে যে প্রসেসর ইউজ করা হয়েছে মিডিয়া টেক ডাইমেনসিটি 8100, এটা কিন্তু 5 ন্যানোমিটারে তৈরি, এটা কিন্তু 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। আর ফোনটিতে যে ব্যাটারি ইউজ করেছে 5080mAh একটা বড় ব্যাটারি, তার সাথে কিন্তু 67W ফাস্ট চার্জার। আর ফোনটির দাম 6GB 128GB দাম 22,990 টাকা এই মুহূর্তে দেখাচ্ছে। বাট আমরা যদি অফার লাগিয়ে নিই, কার্ড ডিসকাউন্ট করে কিন্তু মোটামুটি ফোনটা আমরা 20,200-300 বা 20,500 মধ্যে কিন্তু আমরা ফোনটা পেয়েছি। এছাড়াও কিন্তু যদি কোনোরকম কোনো অফার থাকে বিগ ডিসকাউন্ট সময় কিন্তু ফোনটা আমরা 20,000 টাকার মধ্যে পেয়ে যাব। এবার চার নম্বরে যে ফোনটি দেখে নেবে কিন্তু রিয়েল ব্র্যান্ড থেকে রিয়েলমি নার্জো 50 প্রো। ফোনটিতে যে ক্যামেরা ইউজ করা হচ্ছে মেইন ক্যামেরায় 48 মেগাপিক্সেল, তার সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রো ওয়াইড অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো। আর এই ফোনটিতে কিন্তু সেলফির জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে। আর ফোনটিতে কিন্তু আমরা 4K 60fps কিন্তু ভিডিও শ্যুট করতে পারবো, তার সাথে কিন্তু 1080 60fps ভিডিও শ্যুট করতে পারবো। এছাড়াও কিন্তু ভিডিওতে আমরা নাইট মোড ব্যাপারটা কিন্তু ইউজ করতে পারবো, তো ভিডিওগ্রাফির দিকে কিন্তু এই ফোনটা ঠিকঠাক। তো এই ফোনটিতে যে ডিসপ্লে হয়েছে 6.4 ইঞ্চি সুপার অ্যামুলেট ডিসপ্লে, তার সাথে 90Hz রিফ্রেশ রেট অ্যান্ড কর্নিং গোল্ডেন গ্লাস 5 প্রোটেকশন রয়েছে। অ্যান্ড এই ফোনটিতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক সিস্টেম কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর ফোনটিতে যে প্রসেসর ইউজ করেছে মিডিয়া টেক ডাইমেনসিটি 920 5G প্রসেসর, এটা কিন্তু 6 ন্যানোমিটারের তৈরি। আর এই ফোনটিতে যে ব্যাটারি ইউজ হয়েছে 5000mAh একটা বড় ব্যাটারি, তার সাথে 33W ফাস্ট চার্জার। আর যদি দেখে নিই ফোনটির এক্সট্রা ফিচার্স, তো ফোনটিতে কিন্তু ডলবি স্টুডিও স্পিকার ইউজ করা হয়েছে, মানে আমরা যখন অডিও পারফরমেন্স কিন্তু খুব ভালো হয়ে যাবে, ভিডিও দেখবো সেক্ষেত্রে কিন্তু দুদিক থেকে খুব সুন্দর একটা অডিও একটা ভালো আসবে, কিন্তু আমাদের সিনেমা অ্যান্ড গান শুনতে অনেক ভালো লাগবে। তো ফোনটির দাম 6GB 128GB দাম কিন্তু 21,990 টাকা। এই ফোনটি কিন্তু কার্ড ডিসকাউন্টে কিন্তু প্রায় 20,000 টাকার মধ্যে আমরা ফোনটা পেয়ে যাবো। এবার তিন নম্বরে যে ফোনটি দেখে নেবেন সলিড ফোন, সেটা হলো গিয়ে Moto G82। মোটোরোলার ফোন কিন্তু সত্যি অনেকটা হার্ডি আর অনেক সলিড হয়। এই ফোনগুলো না অনেক দিন পর্যন্ত ইউজ করা যায়, আমি দেখে যারা ইউজ করে সত্যি ফোনটা অনেকটাই হার্ডি। তো এই ফোনটিতে যে ক্যামেরা ইউজ করেছে মেইন ক্যামেরায় কিন্তু 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রো ওয়াইড অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো। আর ফোনটির ফ্রন্টে কিন্তু 16 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে। আর এই ফোনটিতে কিন্তু 1920x1600 FPS আমরা ভিডিও করতে পারবো, মানে ভিডিও দিক থেকে ফোনটা ঠিকঠাক, খুব ভালো বলবো না, কারণ মোটোরোলার একটা যেটা প্রবলেম হলো গিয়ে এই বাজেটের মানে 20,000 টাকার মধ্যে বাজেটে কিন্তু ফোনগুলোর ক্যামেরা খুব একটা হেভি হয় না। আর দিনের বেলার পারফরমেন্স খুব ভালো, বাট নাইট পারফরমেন্সটা কিছুটা কম। তো তোমাদের যদি মোটোরোলার ফোন একটা ভালো হেভি ফোন নিতে, তাহলে কিন্তু তোমার ফোনটা নিতে পারো। তো এই ফোনটিতে যে ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চি FHD OLED ডিসপ্লে, তার সাথে 120Hz রিফ্রেশ রেট উইথ 10 bit কিন্তু কালার পাচ্ছি আমরা ডিসপ্লেতে। মানে কিন্তু একটা জিনিস দেখেছি, এর কালার কোয়ালিটি কিন্তু ডিসপ্লে সত্যি অসাধারণ। ব্ল্যাকটা ব্ল্যাকই আসে, রেডটা রেডই আসে, তো ডিসপ্লে কিন্তু সত্যি অসাধারণ। আর এই ফোনটিতে কিন্তু আমরা সিকিউরিটির দিক থেকে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আনলক সিস্টেমটি পাচ্ছি। আর ফোনটিতে কিন্তু 3.5mm জ্যাক রয়েছে হেডফোনের জন্য, আর অনেক ফোনই কিন্তু 3.5mm জ্যাক তুলে দিচ্ছে, বাট এই ফোনটাতে রয়েছে। তো ফোনটিতে যে প্রসেসর ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 695, এটা কিন্তু 5G প্রসেসর। আর এই ফোনটিতে কিন্তু গেমিংয়ের দিক থেকে আমরা টুকটাক ভালো পারফরমেন্স পাবো, টুকটাক না যথেষ্ট ভালো পারফরমেন্স পাবো। আর এই ফোনটিতে যে ব্যাটারি ইউজ হয়েছে 5000mAh একটা বড় ব্যাটারি,
কিন্তু 30W ফাস্ট চার্জার। আর এই ফোনটি যদি আমরা এক্সট্রা ফিচার্স দিই তাহলে কিন্তু ফোনটিতে আমরা ডলবি স্টিরিও স্পিকার পেয়ে যাচ্ছি, মানে সেম ভাবে কিন্তু আমরা এটা তো অনেক ভালো কিন্তু সাউন্ড কোয়ালিটি শুনতে পাবো। আর এই ফোনটির দাম 6GB 128GB 18,999 টাকা। এবার 2 নম্বর যে ফোনটি দেখে নেবেন কিন্তু স্যামসাং ব্র্যান্ড থেকে স্যামসাং গ্যালাক্সি M33। তো ফোনটিতে যে ক্যামেরা ইউজ করা হচ্ছে, মেইন ক্যামেরা 50MP 5MP আল্ট্রা ওয়াইড, 2MP ডেপথ অ্যান্ড 2MP ম্যাক্রো। আর এই ফোনটির ফ্রন্টে কিন্তু আমরা 8MP একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি। এই ফোনটিতে কিন্তু আমরা 4K 30fps কিন্তু ভিডিও শ্যুট করতে পারবো। তো স্যামসাংয়ের কিন্তু এই ফোনটির ক্যামেরা কিন্তু সত্যি ভালো, কালারও খুব ভালো আসে, কারণ যদি এর মধ্যে স্যামসাংয়ের সেন্সার ইউজ করা হয়েছে। তো এই ফোনটিতে যে ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চি FHD TFT ডিসপ্লে কিন্তু এখন অনেকটাই পুরনো, তো এইটা খুব একটা মাইনাস পয়েন্ট লাগছে। TFT যদি অ্যামোলেড হতো খুবই ভালো হতো, বাট TFT ডিসপ্লে হলো স্যামসাংয়ের কিন্তু ডিসপ্লে কালার কোয়ালিটি অনেকটাই রিচ। ওকে, আর ফোনটি কিন্তু 120Hz রিফ্রেশ রেট আর গর্নিং গোরিলা গ্লাস 5 কিন্তু প্রোটেকশন রয়েছে। আর ফোনটি কিন্তু সিকিউরিটি দিক থেকে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আনলক সিস্টেমটি রয়েছে। আর এই ফোনটিতে যে প্রসেসর ইউজ হয়েছে স্যামসাং এক্সোনেস 180, প্রসেসরটি কিন্তু 5nm তৈরি। তো স্যামসাংয়ের কিন্তু এই এক্সোনেসের কিন্তু প্রসেসর কিন্তু ভালো বলো বাট খুব একটা বেশি ভালো না, কারণ গেমিংয়ের দিক থেকে ফোনটা বলবো না যে খুবই হাই ফাই, বাট টুকটাক গেম খেলা যেতে পারে, কিন্তু ফোনটির কিন্তু ক্যামেরা অনেকটাই ভালো। তো ফোনটির দাম 6GB 128GB দাম কিন্তু 16,468 টাকা এই মুহূর্তে দাম, ফোনটি কিন্তু অফারে কিন্তু আর একটু কমে পাওয়া যায়। এবার লাস্ট 1 নম্বর যে ফোনটি রেখেছে সেটা কিন্তু আইকু ব্র্যান্ড থেকে IQ Z7 5G। তো এই ফোনটির কিন্তু ক্যামেরা সত্যি অনেক ভালো, মাত্র 2টো ক্যামেরা বাট ক্যামেরাটা সত্যি সলিড। তো ফোনটিতে যে ক্যামেরা ইউজ হয়েছে 64MP মেন ক্যামেরা, তার সাথে 2MP ম্যাক্রো। আর ফোনটির ফ্রন্টে কিন্তু আমরা 14MP কিন্তু সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি। আর ফোনটিতে কিন্তু 4K 30fps ভিডিও শ্যুট করতে, তার সাথে কিন্তু ফোনটিতে কিন্তু আমরা মেন ক্যামেরা কিন্তু OIS 16 পেয়েছি, মানে কিন্তু আমরা এই ফোনটা নিয়ে যখন ভিডিও করবো যে দৌড়াবো লাফাবো সেক্ষেত্রে কিন্তু ক্যামেরা কিন্তু অনেকটা স্টেবিলাইজ থাকবে, মানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকাল কিন্তু দাঁড়িয়ে, কারণ সমস্ত ফোনে কিন্তু ইমেজ স্টেবিলাইজ সিস্টেমতে চলে যাচ্ছে। তো এই ফোনটা তো কিন্তু রয়েছে এই বাজেটের মধ্যে, তো ক্যামেরা দিক থেকে কিন্তু ফোনটি ভালো। ফোনটা কিন্তু ক্যামেরাতে কিন্তু ব্লগ মোড রয়েছে অ্যান্ড সুপার নাইট মোড রয়েছে, তো এই সমস্ত ফিচার্সগুলো কিন্তু আমরা এক্সট্রা পেয়ে যাচ্ছি ফোনটিতে। তো ফোনটিতে যে ডিসপ্লে ইউজ হয়েছে 6.38 ইঞ্চি FHD অ্যামোলেড ডিসপ্লে, তার সাথে কিন্তু 90Hz রিফ্রেশ রেট। আর এই ফোনটিতে কিন্তু 1300 nits ব্রাইটনেস পেয়ে যাচ্ছি, মানে কিন্তু এই ফোনটির ব্রাইটনেস কিন্তু অনেকটাই বেটার, আমরা যখন আউটডোরে যদি ফোনটাকে ইউজ করি সেক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো প্রবলেম হবে না ফোনটা ব্যবহার করতে। আর ফোনটিতে কিন্তু সিকিউরিটি দিক থেকে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক সিস্টেমটি পেয়ে যায়। তো এই ফোনটির কিন্তু প্রসেসর হলো মিডিয়াটেক ডাইমেনসিটি 920, এই ফোন প্রসেসরটি কিন্তু 6nm তৈরি। তো এই ফোনটির প্রসেসর বলবো যে খুব ভালো বলবো না, বাট গেমিংয়ের দিক থেকে কিন্তু আমরা টুকটাক ভালোই গেম খেলতে পারবো। তো ফোনটির দাম এই মুহূর্তে কিন্তু 6GB 128GB দাম 21,990 টাকা, কিন্তু আমরা অফারে কিন্তু ফোনটা আমরা কার্ড ডিসকাউন্ট মেরে কিন্তু ওই 2200-2500 আশেপাশে, মানে 2500 মধ্যে কিন্তু ফোনটা আমরা পেয়ে যাবো। তো লাস্ট একটা বোনাস ফোন দিচ্ছি, যে ফোনটা কিন্তু মোটামুটি ওই 23,000 টাকার মধ্যে কিন্তু এখন অবধি বেস্ট ফোন, মানে ফোনটিতে যে প্রসেসর সত্যি এই বাজেটের মধ্যে কিন্তু আরও ভালো প্রসেসর। ফোনটি হলো গিয়ে Realme GT Neo 3T। ফোনটিতে যে প্রসেসর ইউজ করা হচ্ছে Snapdragon 870, কিন্তু প্রসেসর ইউজ করার ওই প্রসেসরটি কিন্তু সত্যি গেমিংয়ের দিক থেকে অনেকটাই আপগ্রেড। আর ফোনটিতে কিন্তু 64MP ক্যামেরা ইউজ করা হয়েছে। আর ফোনটির দাম 6GB 128GB দাম 22,990 টাকা, কিছুদিন আগে কিন্তু ফোনটা আমরা 20,000 টাকার মধ্যে পাচ্ছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই ফলো রাখবে, অফারে কিন্তু ফোনটা আমরা 20,000 টাকার মধ্যে বা 21,000 টাকার মধ্যে কিন্তু ফোনটা আমরা পেয়ে যাবো। তো এই ছিল top 5 বেস্ট ক্যামেরা স্মার্টফোন, তোমাদের এই 5টার মধ্যে যে কোনো একটা ফোন নেওয়া সঠিক চয়েস হবে। তো আমার যদি রেকমেন্ড থাকে তোমরা কিন্তু ক্যামেরার দিক থেকে স্যামসাং ফোন নিতে পারো, এছাড়া কিন্তু IQ Z7 ফোনটাও নিতে পারো ক্যামেরার দিক থেকে। তো যদি তোমাদের ভিডিও দেখে একটু ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কি ধরনের ভিডিও যাচ্ছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো থ্যাংক ইউ।